সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি রয়েছে গোপালগঞ্জ জেলা মক্সিদপুর থানা বড়ইতলা মক্সিদপুর কাশিনী বাস মালিক সমিতির নির্বাচন হয়ে গেল আজকে এই হাজার হাজার জনগণ এখানে উপস্থিত হয়েছে তারা দর্শক এই ভোট গ্রহণ শেষ হয়েছে নির্বাচনের ফলাফল হয়েছে এই নির্বাচনে বড়ইতলায় বাস স্ট্যান্ড হাজার হাজার মানুষের ঢল ছিল এবং এই নির্বাচন সম্বন্ধে প্রার্থীরা এবং সাধারণ জনগণ যা বললেন নির্বাচন হয়েছে যেটা ঘোষণা হবে ওটাই আমরা মেনে নেব আমাদের কোনো দ্বিমত নাই দেশদ্রোহ হবে সেটি আমরা মেনে নেব আচ্ছা ভোটে কোনো কারচুপি হয় নাই একবারে নিরাপদ ভোট হয়েছে নিরপেক্ষ ভোট হয়েছে কোনো ভোটে কারচুপি নেই আপনার প্রতীক কি ঘড়ি কোন পোস্টে দাঁড়াইছিলেন আপনি যুগ্ম সাধারণ সম্পাদক ভোট কি নিরপেক্ষ হচ্ছে ফলাফল যেটাই হোক আচ্ছা ধন্যবাদ সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান টুটুল ভাইকে সে আলো এই নির্বাচন সার্বিকভাবে পরিচালনা করতেছে নিরুপাবক সে আলো আহ্বায়ক তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমরা বড়ইতলা মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল ভাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রার্থীদের যার যার প্রতীকের বদ্ধক যে খবর আসবে সেই খবর নিয়ে কেউ আনন্দ উল্লাস করে বাড়ির পথে ফিরবে কেউ যার যার গন্তব্যস্থলে যাবে এই নিয়ে নির্বাচন সুস্থ খুব সুন্দর সুস্থ নির্বাচন হয়েছে যেটা ভাষায় বলা যায় না সবাই আশাবাদী যে 68 জন প্রার্থী আশাবাদী যে আমি জয়লাভ করব সবাই সবাইকে ভোট দিয়েছে এবং তারা আশাবাদী আছে সুস্থ নির্বাচন হয়েছে দর্শক শুনলেন মক্সিদপুর বড়ইতলা কাশিয়ানী বাস মালিক সমিতির নির্বাচন ফলাফল ঘোষণা হলো এখানে প্রথম হয়েছে সভাপতি হয়েছে ক্ষিপু মিয়া এবং যে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিল তার নাম পারভেজ তিনি 21 ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছে দর্শক ভোট দিয়েছে সুস্থভাবে ভোট দিয়ে আমাকে জয়যুক্তি করছে এতে কোনো ই হয় নাই কোনো ঝাই ঝামেলা হয় নাই সুস্থভাবে নির্বাচন হয়েছে ভোটাররা খুব সুস্থভাবে ভোট দিয়েছে আর আপনার প্যানেল সহ হয়েছে তার মধ্যে একটা লোক আমাদের দুই ভোটে হইতে পারে না দুই ভোটে ডিফল্টার করছে একদম এই মালিক সমিতির যে আপনার বিগত দিকে নতুন আশা করি আমাদের যেভাবে অটোনোমাস জীবন যেভাবে তা শুরু করছে এগুলো দেখি আসলে তো আমার রোড গাড়ির অবস্থান আমাদের মালিকরা খুব অসহায় ভিতর করে গেছে তারা চাকা কিনবার টাকা পায় না দেখি আমরা যদি সরকার একটু আমাদেরকে সহযোগিতা আমরা এবং মালিকরা ভোট দেওয়া নাইছে আশা করা যায় সমিতি স্বার্থে যদি আমরা কিছু করতে পারি বা সাধারণ মালিক তো ভোট দিয়েছে আমাদের কাছে একটা আশা নিয়ে তাদের আশা আমরা পূরণ করতে পারি এই আশা নিয়েই আমরা